এই বক্তার নাম হচ্ছে রেজাল করিম আবরার যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানী তো তার আলোচনা একটু শুনে নেন তার ভাষাগুলো দেখেন আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেব ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব পাল্টা একটা চ্যালেঞ্জ দেব যদি দম থাকে আমার সামনে এক মিনিটের জন্য বসে যেন আমাদের যে সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো একজন সাহাবীর আমল দেখান একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহি হাদিস দেখান পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করবে তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি ইমাম মুনজিরের কিতাব আল আউসাত দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি তিনি বুকের উপর হাত বাঁধতেন সনদ হাসান সনদ সহি এটাকে পারলে তুমি হাদিসকে জয় প্রমাণ করে দেখাইও একজনের আমল দেখতে যে যে একজনের দিলাম কার আলী বিন আবি তালেব তিনি বলেছেন তার আমল তিনি বুকের উপর হাত বাঁধতেন ইমাম মুনজিরের আল আউসাদের মধ্যে সহি সনদে বর্ণনা আছে যদি সত্যি তুমি বলেছো পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না বাপের বেটা দেখা আলো এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয় প্রমাণ করে দেখাও সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো হালাল সন্তান না হয়ে থাকো আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহি প্রমাণ করতে পারে আরে মায়ের ব্যথা কি আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত নচেত তোমার মার কাছে যাও তোমার স্ত্রীর কাছে যাও তোমার বোনের কাছে যাও দেখো কোথায় হাত বাঁধে কোথায় বাঁধে তারা বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে তাবরা সাহেব সোনামণি তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে যদি হাদিস সহি নাই থাকে কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে কেন ও তো বুকের উপরে হাত বাঁধে তোমার শাশুড়ির বেটিও পেরে গেছে ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই উনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মহসেন আসাদুল্লাহ গালিব শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ আলাদেশের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে পাঁচ মিনিট বসে দেখ তুই যদি তার বই থাকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি আমি মাইকে কোনো মুখি লাগাবো না ওপেন চ্যালেঞ্জ যদি দম থাকে অন্য কিছু নয় তার বই আছে এই দেখেন আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন সংযোজন করেছেন আমার বেশি কিছু বই দরকার নেই বুকের পরে হাত বাঁধা সহি অথেন্টিক কোন বই দরকার নেই তার বই থেকে দেখাবো যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো আমার সঙ্গে পাঁচ মিনিট বসে দেখুক তাকে উলঙ্গ আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না গোটা বিশ্ব দেবতা আহলে হাদিসরা সংখ্যা লঘু তারা সংখ্যায় কম তারা বুক ফুলে কথা বলে এই জন্য তার যে দলিল আছে প্রমাণ আছে আল্লাহর ওহী আছে নবীর ওহী গায়ের মাতলু আছে এর জন্য আমরা কথা বলি তুমি আমাদের সঙ্গে বসো একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব বুকের উপরে হাত বাড়া হাদিস পাও না তুমি সহি হাদিস পাও না সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759 তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে তিনি বলছেন আল্লাহকে দেখেছেন বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরিহি বুকের পরে আল্লাহ নবী হাত বেঁধেছে শুনেন আবু দাউদের 759 নম্বর হাদিস যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন ইসরাইল ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে বাংলা যদি না দেখতে চান দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন স্পষ্ট হয়ে মজুদ আছে উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা তিনি নাকি জয়ীফ ওয়াল্লাহি আল্লাহর কসম রেজাল করিম আবরার একবার আমার সামনে বসুক বুকের উপরে হাত বাঁধা হাদিস নিয়ে একবার বসুক বেশি দূর যাবো এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাল্লাহ তার বই থেকে আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা নাস্তিক নিয়ে আসেন এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করবো যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেব আর এটা গর্ব করে অহংকার করে বলছি না
যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন নাস্তিকের সঙ্গে 20 এর অধিক আমার বিতর্ক আছে 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসরায়েল বিজয় দেখেছেন কি দেখেন নাই খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই আছে খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না আছে হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর তার নাকি ডক্টর জাকির নাক নাকি তার অ্যাকসেপ্ট করে নাই অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ বিতর্ক করেছি গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয় বরং খেলে অনেক বড় নেকি হয় এতটা না গর্ব করে বলছি এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখে দেখে বই দেখে এই কথা বলি আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10 এর অধিক খ্রিস্টানদের সঙ্গে 10 এর অধিক বিতর্ক আছে নাস্তিকদের সঙ্গে 20 এর অধিক আমার বিতর্ক আছে তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা আর আমি বিতর্ক করার জন্য আমার মূল উসুল এটাই প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিয়ে নামি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই ওরাই অস্ত্র নিয়ে আসবে ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেব মানে এই জবাই গলা কাটা নয় তার আদর্শকে জয় করে দেব হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের উপনিষদ তাদের স্মৃতিশাস্ত্র তাদের শ্রুতিশাস্ত্র তাদের বেদ তাদের উপনিষদ তাদের পুরাণ তাদের উপপুরাণ তাদের নিরুক্ত তাদের যাজ্ঞবল্ক্য সংহিতা তাদের পরাশর সংহিতা তাদের অনেক বড় বড় সংহিতা আছে এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি আমার উসুল হচ্ছে এটা বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে রেজাল করিম আবরার সত্যি যদি বলল না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই আমি বাপের বেটা তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো 5 মিনিট